বাড়িতে বসে মোটা থেকে রোগা হওয়ার সিস্টেম অনেকেই দেখেছেন, অনেকেই টিভিতে দেখেন এটা খান আপনি দুদিনে রোগা হয়ে যাবেন, ওটা খান আপনাকে কিছু করতে হবে না আপনি রোগা হয়ে যাবেন, এবং আপনি হয়তো সব কিছুই ট্রাই করেছেন বাট কিছুই রেজাল্ট পাননি। আপনি হয়তো কিছু রেজাল্ট পাওয়ার জন্য অনেক ওয়ার্কআউটও করেছেন, জিমে যেতে চেয়েছেন বাট সামথিং সামথিং করে আপনি জিমে গিয়েও লাস্টিং করতে পারেননি, বা অনেকের হাসাহাসির জন্য আপনি সেখান থেকে চলে এসেছেন। তাই আপনি ঠিক করেছেন যে বাড়িতে কিছু হাতের বা কিছু শরীরচর্চা করে আপনি আপনার শরীরটাকে সুন্দর পুরো তিলি জাসা শরীর আর মোমবাতি জাসা বাল কত শাকা লাকা বুমবুম বালি পেন্সিল লাগতে ভোসড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এক্সারসাইজ করে মোমবাতির মতো শরীর বা শাকা লাকা বুমবুমের মতো তো হবেন না, বাট আপনার যে শেপটা রয়েছে সেটা খুব সুন্দর হয়ে যাবে। মানে আপনি যদি মোটা কুমড়ো পটাশের মতো থেকে থাকেন তাহলে সেই এক্সারসাইজগুলো করে তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে বসে না বসে বসে না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন এবং আপনার রেজাল্ট অসাধারণ পাবেন। তো বন্ধুরা এক্সারসাইজগুলো কী কী জানতে চান, তো চলুন দেখে নেবেন। নাম্বার ওয়ান, দ্যাটস কল্ড হাইনিস। ইয়েস, হাইনিস করতে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে করতে পারবেন এবং যার ফলে আপনার প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বাড়াবে। জানি লকডাউনের জন্য আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে আপনারা বাইরে হাঁটতে যাবেন, সকালবেলা উঠতে হাঁটতে যাবেন, বিকালবেলা হাঁটতে যাবেন, বাট না আপনি সকালবেলা উঠতে পারেন না আপনার বিকালে যেতে ইচ্ছা করে। তাই বাড়িতে বসে এই হাইনিস এক্সারসাইজ করলে আপনি যদি করতে পারেন তাহলে আপনার রাতারাত প্রচণ্ড ক্যালোরিজ বাড়াবে এবং আপনি এক মাস দেড় মাসের মধ্যে আপনি দারুণ একটা সৌন্দর্য শরীর পেয়ে যাবেন। হাইনিস করলে প্রতি ঘন্টায় আপনার 700-800 ক্যালোরিজ বার্ন হয় ডিপেন্ডিং আপন ইয়োর এজ অ্যান্ড বডি ওয়েট। এছাড়া হাইনিসের বেনিফিট হচ্ছে এটার মধ্যে আপনার বডি মোবিলিটি বাড়ে, বডির স্ট্রেংথ বাড়ে, আপনার লেগের পাওয়ার বাড়ে এবং রানিং স্পিড মানে আপনার হাঁটার ক্ষমতা বা দৌড়ানোর স্পিডও আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকে এবং ছেলেদের জন্য এটা খুবই ভালো, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে টেস্টোস্টেরন বুস্ট হয় আপনাদের বডি। নাম্বার টু, দ্যাটস কল্ড মাউন্টেন ক্লাইম্বার। হ্যাঁ, মাউন্টেন ক্লাইম্বারটা কেন ইনক্লুড রেখেছে নাম্বার টুতে, তার কারণ হচ্ছে অনেকেই মনে করে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বা শুয়ে শুয়ে এক্সারসাইজ করে না করে বা শুয়ে শুয়ে ওজন কমাবো। মাউন্টেন ক্লাইম্বারটা হচ্ছে এমন একটা যেটাকে বলে আপনারা শুয়ে শুয়ে দৌড়াতে পারবেন। ইয়েস, শুয়ে শুয়ে আপনি দৌড়াতে পারবেন যার ফলে আপনার পুরো বডির একটা শরীরচর্চা এবং আপনার প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বার্ন হবে। মাউন্টেন ক্লাইম্বার প্রতি এক ঘন্টায় আপনার 700-800 অথবা 1000 ক্যালোরি অবধি বার্ন করতে পারেন এবং যার ফলে আপনার স্পেশালি বেলি ফ্যাট আপনার কমে যেতে পারবে। ইয়েস, আপনি যদি মাউন্টেন ক্লাইম্বার করতে পারেন তাহলে আপনার কোর স্ট্রেংথ বাড়বে, কোর মোবিলিটি বাড়বে এবং আপনার ঘুমিয়ে ঘুমিয়ে ফ্যাট বার্ন হতে থাকবে। তো ইটস নট এফেক্টিভ। আর সবচেয়ে বড় কথা, এটা করতে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার বিছানায় যেখানে বসে বসে ল্যাথ খাচ্ছেন ওখানেই আপনি করতে পারবেন। নাম্বার থ্রি, দ্যাট ইজ স্কিপিং। স্কিপিং আমরা ছোটোবেলা থেকে করে এসেছি বা যারা করেনি তাদের বলে দিই, সেটা হচ্ছে কি বলে লাফান দড়ি। স্কিপিং করতে প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বাড়ানোর সাথে হাত পা এবং আইজ এই তিনটে জায়গার কোঅর্ডিনেশন ঠিক হতে থাকে, ফলে আপনার বডি মোবিলিটি বাড়ে, স্পিড বাড়ে, স্ট্রেংথ বাড়ে, এন্ডিউরেন্স বাড়ে, স্ট্যামিনা বাড়ে এবং একটা নর্মাল পাওয়ার আসতে থাকে। সাথে আপনার প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বার্ন হয়। আপনি এক ঘন্টা স্কিপিং করতে পারলে আপনার নিয়ার অ্যাবাউট 1500-1600 ক্যালোরিজ বার্ন হয়, যেটা নর্মালি দৌড়ের থেকেও বেশি। এবং সবচেয়ে বড় কথা, এটা করতে আপনাকে কোথাও যেতে হবে না এবং এটি একটি দারুণ মজাদার এক্সারসাইজ, আপনি যেমনভাবে পারেন তেমনভাবেই শুরু করতে পারেন স্কিপিং। লাস্ট অ্যান্ড ফোর, নাম্বার ফোর, দ্যাট ইজ জাম্পিং জ্যাকস। ইয়েস, জাম্পিং জ্যাক একটি দারুণ এক্সারসাইজ যার ফলে আপনাদের শোল্ডার, পিঠ, ব্যাক এবং লেগস এবং আর্মস এতগুলো এক্সারসাইজ হতে থাকে এবং যার ফলে আপনার বডি হালকাভাবে আস্তেভাবে শেপ নিতে শুরু করবে। এটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কি, এটা করতে কোথাও যেতে হয় না এবং জাম্পিং জ্যাকসে হ্যাঁ বাকি এক্সারসাইজগুলোর মতো প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বার্ন না হলেও এটাতে এক ঘন্টা জাম্পিং জ্যাকস করলে আপনার নিয়ার অ্যাবাউট 500-600 ক্যালোরিজ বার্ন হয় ডিপেন্ডিং আপন ইয়োর এজ অ্যান্ড বডি ওয়েট। ইয়েস, আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বার্ন হবে এবং তার সাথে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এটা গান চালিয়ে দিয়ে আরামসে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করতে পারেন, অ্যাকচুয়ালি বলতে গেলে ডান্স করতে করতে। ইয়েস, আর আপনাদের যদি টিকটকে থাকে টিকটকের ভিডিও বানাতে বানাতেও করতে পারেন। ও, টিকটক তো বন্ধ। তো বন্ধুরা, এই চারটি হচ্ছে আমার পার্সোনালি বেস্ট এক্সারসাইজ। এই চারটি করতে পারলে আপনার প্রচণ্ড পরিমাণে ক্যালোরিজ বার্ন হবে সাথে আপনার ফ্যাটও বার্নতে থাকবে। তবে একটা কথা বলে দিই, আপনি যেটা এক্সারসাইজ করে বার্ন করবেন সেটা কিন্তু আপনাকে খাবারের মধ্যে রেস্ট্রিক্টেড রাখতে হবে। এই নয় যে রাবণের মতো গিললাম আর আমি বলেছি বলে এক্সারসাইজও করলাম তাহলে আপনার ফ্যাট বার্ন হবে, একদমই নয়। এই এক্সারসাইজগুলো লকডাউনের কারণে আপনাকে কোথাও যেতে হবে না এবং এই এক্সারসাইজগুলো বাড়িতে করুন। সাথে অ্যাডিশনাল যে বেনিফিটগুলো আপনি পাবেন সেটা হচ্ছে আপনার হার্ট ভালো থাকবে, আপনার লাংস ক্লিয়ার থাকবে, আপনার মেন্টালি স্ট্রং হতে থাকবেন এবং ব্রেনের পাওয়ার বাড়বে, আপনার বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে যেটা হয়তো আপনার কাছে নেই। বন্ধুরা, আজ থেকে শুরু করুন এবং
এক থেকে দেড় মাসের মধ্যে আপনার রেজাল্ট আমার সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন কি অবস্থায় হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ, আমি কুসুম ভট্টাচার্য MBBS। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। ঘন্টা বাজালে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেখান থেকে আরামসে দেখতে পারেন। তো বন্ধুরা, বাই বাই।